আপনি জানেন আমরাও জানি প্রদীপ ইশো প্রদীপ কুমার দাস তৎকালীন টেকনাফ থানার ওসি সিনহা হত্যাকাণ্ড আমরা জানি সেই সিনহা হত্যাকাণ্ডের তিনি আসামি হয়েছেন এবং এরপরে তার অপরাধের ধরনগুলো যেভাবে উপস্থাপিত হয়েছে সারা দেশ জুড়ে এমনকি বিশ্ববাসীর কাছে মানুষের অন্তরে কাঁপন ধরিয়েছে এরকম অপরাধীও কি থাকতে পারে দেশে পুলিশের আবরণে পুলিশের পোশাকে এই কথাগুলো যখন হচ্ছিল এবং এরপর পরে তার বিরুদ্ধের মধ্যে সিনহা হত্যাকাণ্ড সহ দুদক এবং অন্যান্য ইস্যুতে আরও গুপ্ত হত্যা তার অধীনে 204 জনকে হত্যাকাণ্ডের যে কথাগুলো বলা হচ্ছে সেখানেও অলরেডি 5 থেকে 6 জন মামলা করেছে সকলে 1 ডজনের মতো মামলা তো যখন তাকে নিয়ে তার উপস্থাপনার কারণে তার অপরাধের মূর্তি মনে আতঙ্ক মনে করছে সারা দেশের মানুষ তাকে তাকে ধিক্কার নিন্দা জানাচ্ছে সেই পরিস্থিতিতে আপনি একজন দেশবরণ্য আইনজীবী আপনি আশাবর্ষার শেষ ঠিকানা আইনাঙ্গনের পবিত্রতার জায়গায় আপনি তার মামলা পরিচালনার দায়িত্ব নিয়েছেন এটা নেতিবাচকভাবে অনেকে নিয়েছেন বিভ্রান্তি ছড়াচ্ছে এবং আপনার ভক্ত অনুরক্তরাও অনেকে কষ্ট পেয়েছেন আসলে কোন যুক্তিতে আপনি তার পক্ষে লড়বার সিদ্ধান্ত নিয়েছেন কথাটা হচ্ছে ওসি প্রদীপ নিয়ে ওসি প্রদীপ ব্যাপার নিয়ে টেকনাফ থানায় আমরা ইতিমধ্যে দেখেছি গুলিটা করেছে লিয়াকত লিয়াকতগুলি আমি মামলার ভেতরে যাচ্ছি না যেহেতু এই মামলাগুলো বিচারাধীন যেহেতু ওখানে গুলি করার পরে লিয়াকত ফোন করলো ওসিকে যে আমি তো এরকম একটি ঘটনা হয়ে গেছে ওসি বললেন আমি আসছি আমি মামলার ভিতরে কিন্তু আর ঢুকছি না তাহলে যদি অভিযোগ এমনও থাকে যে প্রদীপ আসার পরে প্রদীপও গুলি করেছে তাহলে তো গুলি করেছে দুজন লিয়াকত এবং প্রদীপ হঠাৎ করে এমন কি একটি পরিস্থিতি তৈরি হলো যেখানে মনে হলো ওসি প্রদীপ ছাড়া আর কিছু নাই এবং দণ্ডিত হওয়ার আগেই তো তাকে নিন্দিত করার একটি অপপ্রচার আমি প্রচার হোক অপপ্রচার হোক আমরা কিন্তু এক নাগারে প্রচার করেছি এখনও কিন্তু কোনো একটা কিছু হলে পরে বলা হয় ওসি প্রদীপের মতো অর্থাৎ ওসি প্রদীপ একটা সিম্বল উপমা আসলে এই উপমার পেছনে একটি কারণ আছে বলে মনে হয় প্রথম কথাটা হলো ওসি প্রদীপ এই ঘটনা যদি এমন বলা হতো প্রদীপ লিয়াকত প্রদীপ লিয়াকত লিয়াকত প্রদীপ লিয়াকত প্রদীপ প্রচারণার ধরন ছিল একরকম আর যখন বলা হয় ওসি প্রদীপ 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 প্রদীপের নিচে তো অন্ধকার ছাড়া আর কিছু দেখা যায় না তখন প্রশ্ন ওঠে যে আসলে ঘটনাটা কি প্রচার এক জিনিস যখন তার সাথে রং চং মিলিয়ে যখন এগুলো হয় একটা টার্গেট রেখে তখন সেটা হয় কিন্তু প্রচারের নামে অপপ্রচার যেখান থেকে বিভ্রান্তি তৈরি করার অবকাশ থাকে বিভ্রান্তি কীভাবে তৈরি হলো ইউটিউবে নানান সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হলো গোটা বাংলাদেশের 700 থানা সেখানে নাকি 400-700 জন ওসি হচ্ছে হিন্দু এরপরের ঘটনাটা খেয়াল করেন কিছুদিন আগে ইউটিউবে আরেকটি প্রচার হল সাম মেজর এই প্রচারণাটা করেছেন সেটা হলো অ্যান্টি ইন্ডিয়া অ্যান্টি হিন্দু প্রচার কি প্রচার এই প্রচারণাগুলো আমরা পাকিস্তান আমলে শুনেছি ভারত থেকে হিন্দুরা দলবেঁধে নাকি বাংলাদেশে ঢুকছে ঢোকার পরে বর্তমান বাংলাদেশ সরকার তাদেরকে নাগরিকত্ব দিচ্ছে ভারতীয় সহকারী হাই কমিশনার এদের কি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রশাসন পর্যন্ত
তাদের নিয়োগ এবং পদোন্নতি দিয়ে ঘিরে রেখেছে। অর্থাৎ মনে হলো এবং এর পেছনে ইন্ডিয়ান র যুক্ত, কথাটাকে কিন্তু খেয়াল করেন। অপপ্রচার ওসি প্রদীপ দিয়ে যেতে যেতে কোথায় যাচ্ছে? কালকে গতকালকেই দেখা যায় আরেকটি প্রচার হলো 2026 সালের মধ্যে বাংলাদেশ দ্বিতীয় পাকিস্তান হয়ে যাবে এবং বিশ্বক হিন্দুকে এদেশ ছাড়া করা হবে। গতকাল বিকেলেই আমরা জানি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে হুমকি দেওয়া হয়েছে। হুমকি দেওয়া হচ্ছে এই বলে যে বাংলাদেশে কোনো হিন্দুকে রাখা যাবে না। এক হচ্ছে 2026 সালের মধ্যে গোটা পৃথিবী হিন্দু শূন্য হয়ে পড়বে, এটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক সংস্কৃত বিভাগের, তার নাম হচ্ছে কুশল চক্রবর্তী। এর আগে কিন্তু আরেকটি প্রচার শুরু হয়ে গিয়েছে ফেসবুক আইডি হ্যাক করে, মানবিক কটূক্তি করেছে বলে অপপ্রচার করে বিভিন্ন সংখ্যালঘু এলাকাতে হামলা চালানো হয়েছে। দুঃখজনক ঘটনা হলেও সত্য, যাদের ফেসবুক আইডি হ্যাক করে প্রচারণাগুলো চালাচ্ছে, যারা চালাচ্ছে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, কিন্তু যারা চালিয়ে এই সামাজিক বিশৃঙ্খলাটি তৈরি করা হচ্ছে তাদেরকে করা হচ্ছে না, কিন্তু যারা এটার চক্রান্তের শিকার হচ্ছে তাদের বিরুদ্ধে কিন্তু ইতিমধ্যে 2 জন 7 বছরে জেল হয়ে গেছে। কিন্তু আমার কাছে এমন, এটাও আমি কিন্তু ইউটিউব ফেসবুক থেকে পেয়েছি, যেখানে কিভাবে ফেসবুক আইডি হ্যাক করবে, কিভাবে কি লেখা লিখে ছাড়ানো হবে, কিভাবে ছড়ানো হবে তার ডাইরেকশন, এই ফেসবুক এখান থেকে কিন্তু এই জিনিসটা অলরেডি উদ্ধার করে আজ থেকে 3-4 মাস আগে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছেও পাঠানো হয়েছে। এর মধ্য থেকে আসলে লক্ষ্যটা কি? অতীতের সরকারের সময়ে নিয়োগ পদোন্নতির ক্ষেত্রে যোগ্যতা বিবেচনাই ছিল না, ছিল ধর্মের বিবেচনা। রাষ্ট্রীয় সাম্প্রদায়িকতা তখন ছিল, যেখান থেকে রাষ্ট্র সবেমাত্র বেরিয়ে আসতে শুরু করেছে এবং মেধা যোগ্যতার ভিত্তিতে নিয়োগ পদোন্নতির বিষয়টিকে সরকার তার গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি থেকে গ্রহণ করেছে। এবং যারা এই অপপ্রচারগুলো করছে তারা আরও বলছে ওই সিআই কি রয়্যাল এজেন্ট দিয়ে এগুলো ভরানো হচ্ছে, আর দেশপ্রেমিক যারা তাদেরকে ওএসডি করা হচ্ছে অথবা চাকরি দিয়ে নিয়োগ পদোন্নতি দেওয়া হচ্ছে না। আমরা অতীতে ফেসবুক আইডি হ্যাক করে ঘটনা শুরু, মহানবীকে কটূক্তি করার কথা বলে নানান সংখ্যালঘু এলাকায় হামলা আমরা লক্ষ্য করেছি। এরপরে কিন্তু এটা চক্রান্তের নতুন ফেস, যেখানে দেখা গেল ওসি প্রদীপকে হিট করে টার্গেট করে সামগ্রিকভাবে ইতিমধ্যে সরকার প্রশাসনের নানান জায়গায়, বিশেষ করে পুলিশ বাহিনী এবং প্রশাসন, যেসব সংখ্যালঘুদের মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে একটি অপপ্রচার, এবং এই অপপ্রচারের ধরন আবার যেতে যেতে এইভাবে গেছে যে আগামী কয়েক বছরের মধ্যে 2026 সালের মধ্যে 20 লক্ষ হিন্দুকে দেশ থেকে বের করে দেবে, আবার বাংলাদেশটাকে হিন্দু শূন্য করে ফেলবে। আমরা হিন্দু শূন্য করার চক্রান্ত পাকিস্তান আমলে দেখেছি, 1971-এর মুক্তিযুদ্ধে দেখেছি, যেখানে তাদের টার্গেট ছিল হিন্দুদের নির্মূল ও নিশ্চিহ্ন করা। আমরা 1975 সালের পরে দীর্ঘ কালাবধি রাষ্ট্রীয় সাম্প্রদায়িকতার কারণে কিভাবে সংখ্যালঘুদের উপর হামলা চালানো হয়েছে আমরা সবই জানি। দেশ থেকে হাজার লক্ষ মানুষকে দেশের থেকে বাধ্য করা হয়েছে।
এই পোর্ট্রেট এই সরকার আমল এবং হুমকিটা এই সরকার যদি এই কাজটা গ্রহণ না করে তাহলে সরকার উৎখাতের কথাও বলা হচ্ছে। তারা পুলিশ এবং আর্মির মধ্যে ইস্যু নিয়ে ডিভিশনের চেষ্টা করেছে, আর্মির অভ্যন্তরে ডিভিশনের চেষ্টা করেছে এবং এরকম একটা অবস্থানের মধ্যে দিয়ে একটি রাজনৈতিক চক্রান্ত আসলে ওসি প্রদীপ ওসি প্রদীপ যেগুলো করা হচ্ছে এটা হতে পারে প্রদীপ দায়ী হতে পারে, দায়ী হলে তার অপরাধে তার ফাঁসি হোক, কিন্তু বিচার চলাকালে যদি আমরা এমনকি আমি শুনেছি তাকে যখন এখানে নিয়ে আসা হয়েছে আমি দেখিনি কোর্ট বিল্ডিংয়ের বারান্দায় তার বিরুদ্ধে স্লোগান দিল যারা তারা কারা, কেন দিল, কি তাদের রাজনৈতিক পরিচয়। অতএব আমি সামগ্রিক এই বিষয়টাকে সামনে রেখে বলতে চাই আজকে এই যে ধরনের যে চক্রান্তগুলো হচ্ছে, ওসি প্রদীপ অপরাধী হলে শাস্তি পাবে, মৃত্যুদণ্ড হবে। আমরা জানি 1991 পরে আমরা একটা স্লোগান শুনেছিলাম কি ক্লিন হার্ট অপারেশন। এই ক্লিন হার্ট অপারেশন মানে কি, আমরা কিন্তু এই সরকারের আমলেও আমরা শুনেছি সে স্লোগানটা হলো ক্রস ফায়ার। তাহলে এটা তো টেকনাফের ঘটনাই, গোটা বাংলাদেশে ঘটনাগুলো ঘটেছে, তাহলে গোটা বাংলাদেশে যদি ঘটনাগুলো ঘটে থাকে তাহলে 90 পরেও তো সরকারি কর্তৃপক্ষ থেকে বলা হয়েছে যে আমরা অপারেশন ক্লিন হার্ট অভিযান শুরু করছি বা ইত্যাদি। তাহলে বাস্তবতাটা হলো এই জাতীয় কোনো, আমি ব্যক্তিগতভাবে অ্যাজ এ লয়ার এবং একজন হিউম্যান রাইট অ্যাক্টিভিস্ট হিসাবে আমি যে কোনো এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের বিরোধী। এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের বিরোধী কারণ আইন এবং মানবাধিকারের প্রশ্নে এক্সট্রা জুডিশিয়াল কিলিংকে সমর্থন করে না। কোনো উদাহরণ দিয়ে আপনি এটাকে সমর্থন করাতে পারবেন না। সেখানে আমি চাই এক্সট্রা জুডিশিয়াল কিলিং ইট শুড বি স্টপড ওয়ান্স ফর অল। অপরাধ যদি কেউ করে থাকে সেখানে চাই যে মূলত একটি কথা আছে ন্যায় বিচার, ন্যায় বিচার যেমন অভিযুক্তকারী চাইতে পারে, অভিযুক্ত যে সেও তো ন্যায় বিচার প্রত্যাশা করবে এবং সংবিধান বলছে এ রাষ্ট্র আইনের আশ্রয় লাভের অধিকারী সকল নাগরিক এবং সে আইনের আশ্রয় দিতে রাষ্ট্র সংবিধান অনুযায়ী বাধ্য। আমি ওসি প্রদীপের পক্ষে যে মামলার দায়িত্বটা নিয়েছি বা আমি একটা দিন অ্যাপিয়ার করেছি এটার পেছনে কারণ হলো আমি এই সংবিধান আমার হৃদয়ে ধারণ করি একজন গণতন্ত্রমনাল নাগরিক হিসাবে এবং মানবাধিকারের একজন সংগ্রাম একজন সংগ্রামের অংশীদার হিসাবে আমি মানবিক অধিকারকে রক্ষার পক্ষে। মানবিক অধিকার মানে দি ভেরি রাইট অফ দি ইনফরমেন্ট অর কমপ্লেনেন্ট, দি ভেরি রাইট অফ দি অ্যাকিউজড এজ এ হোল, ইট ইজ দি কোর্ট হুইল ডিসাইড অ্যাকচুয়ালি হোয়াট ওয়াজ হ্যাপেন্ড। আমি জানি একটি অপপ্রচার করা হচ্ছে এইভাবে যে আমি তো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর। তাহলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর যিনি অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের পদমর্যাদায় আছেন তিনি এই জাতীয় মামলাগুলো করতে পারেন, আসামির পক্ষে মামলা করতে পারেন কিনা প্রশ্নটা যৌক্তিক। যদি না প্রশ্নটা যৌক্তিক, কিন্তু এই প্রশ্ন কারা করতে পারে আইন সম্পর্কে যাদের অভিজ্ঞতা কম নাই। আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর,
আমি প্রসিকিউটর ওনলি ফর ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল। কিন্তু তার বাইরে আমার অবস্থান তো হচ্ছে লয়ারের, আই এম কনফাইন্ড উইদ ইন দি কোর্ট সো ফার ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল ইজ কনসার্ন। কিন্তু আমি তো ট্রাইব্যুনালের বাইরে, আই এম নট দ্য প্রসিকিউটর, সেখানে আই এম এ লয়ার। আই এম নট গাইডেড বাই দি পাবলিক সার্ভেন্ট ডিসিপ্লিন অ্যান্ড অ্যাপিল রুলস, আমি সরকারি কর্মচারী নই। সরকার আমাকে রেমুনারেশন দেয়, আমি সরকারি কর্মচারীদের পেরোল আমার নাই, কথাটা খেয়াল করেন। কিন্তু তাইলে যদি বলা হয় আচ্ছা আপনি তো এডিশনাল অ্যাটর্নি জেনারেল, এডিশনাল অ্যাটর্নি জেনারেল অফ সুপ্রিম কোর্ট আর ইন দি র্যাঙ্ক অ্যান্ড স্ট্যাটাস অফ এডিশনাল অ্যাটর্নি জেনারেল অফ প্রসিকিউটর, দুটোর মধ্যে আবার তফাৎ আছে। যিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের এডিশনাল অ্যাটর্নি জেনারেল অথবা অ্যাটর্নি জেনারেল, হি ইজ অ্যাটর্নি জেনারেল, ওনার ক্ষেত্রটা হচ্ছে গোটা বাংলাদেশ। আর আমার হলো আমার অনারিয়াম ধার্য করার জন্যে আমার র্যাঙ্ক অ্যান্ড স্ট্যাটাস ধার্য হয়েছে এডিশনাল অ্যাটর্নি জেনারেল, নট মোর দেন দ্যাট। আর তাও যদি হয় এডিশনাল অ্যাটর্নি জেনারেল, সেটার আমার এক ক্ষেত্রটা হচ্ছে অনলি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, তার বাইরে না। একজনের হচ্ছে গোটা রাষ্ট্রে, আরেকজনের হচ্ছে একটা নির্দিষ্ট পেরিফেরিতে, এর বাইরে নয়। কিন্তু এর বাইরে আমার অবস্থান হচ্ছে অ্যাজ এ লয়ার। সেদিক থেকে আপনারা জানেন যে আমাদের, আমরা বিসিএস পরীক্ষা দিয়ে কিন্তু প্রসিকিউটর হই নাই, লয়ার হিসেবে আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। ইভেন যারা ডাক্তার, যারা বিসিএস পরীক্ষা দিয়ে পাবলিক সার্ভেন্টের এক্তিয়ারে আছে, তারা যেমন সরকারি চিকিৎসক হিসাবে সরকারের বিভিন্ন চিকিৎসালয়ে তারা যেমন চিকিৎসা দিতে পারে, আবার এর বাইরেও কিন্তু তারা নিজেরা ব্যক্তিগতভাবে অপারেশন করতে পারে, ব্যক্তিগতভাবে ডাক্তার হিসেবে ভূমিকা পালন করতে পারে। এখানে জিনিসটাকে বুঝতে হবে। এবং যারা এই প্রচারণাটা করছে তারা তো, তারা যে জানে না তা না, এখানেও কিন্তু সাম্প্রদায়িকতার রং আছে। একদিকে ওসি প্রদীপ, আরেকদিকে অ্যাডভোকেট রানা, তার সাথে আবার যুক্ত করা হচ্ছে ইন্ডিয়ান হাই কমিশন, কোথায় আবার র, এর সাথে যুক্ত হচ্ছে ঝেটিয়ে বিদায় কর, আর না হলে তোর অবস্থা খারাপ, তোর মানে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কথাই বলছি। সেখানে আমি মনে করি এই চক্রান্তগুলো সম্পর্কে আজকে যদি আমরা সবাই মিলেই সচেতন হওয়া দরকার, এই স্লোগানগুলো কারা করছে, কেন করছে, অপপ্রচারগুলো কেন চলছে, এবং তার ইঙ্গিতটা কি। ইঙ্গিত একটা, 2026 সাল, 2024 সালে একটা নির্বাচন আছে, এর মধ্যে ঠিক পাকিস্তান আমলের মতোই অ্যান্টি ইন্ডিয়ান, অ্যান্টি ইন্ডিয়া এবং হিন্দুকে সমর্থক দেখিয়ে এক ধরনের জজবা তৈরি করা, এবং সরকার প্রো ইন্ডিয়ান প্রো হিন্দু এই কথাটি বলে সরকারকে চিত্রায়িত করা, এবং যে গণতান্ত্রিক ক্ষেত্র নিয়ে সরকার অগ্রসর হতে চাইছে এই জায়গাটাকে ব্লক করা। আপনি যে কথাটি বলেছেন ও শ্রী প্রদীপ একটা ইস্যু, যে সেটাকে প্রতীকী ধরে সাম্প্রদায়িক যে বিষ বাষ্প ছড়ানোর যে বিষয় 75 পরবর্তীতে কিংবা 71 পাকিস্তান আমলে, সেটাকে আবার সামনে এনে রং দিয়ে একটা সাম্প্রদায়িক বিষ বাষ্প ছড়িয়ে অস্থিরতা তৈরি করা, এবং হিন্দু নির্মূলের যে স্লোগান ছিল পাকিস্তান আমলে সেটাকে সামনে এস্টাবলিশ করার চিন্তা। আপনি একজন মানবাধিকার নেতা হিসেবে, অসাম্প্রদায়িক চেতনার বাতিগর হিসেবে বাংলাদেশে, স্বাভাবিকভাবে এই বিষয়টি আপনার কাছে আপনাকে ধাক্কা দেবে, মোচড় দেবে বিবেককে। সেই বিবেকের কারণে সামগ্রিক যে সাম্প্রদায়িক বিষ বাষ্প ছড়ানোর যে শক্তি, অপশক্তি,
সেটাকে রুখে দেওয়ার দায়িত্ব হিসেবে প্রদীপের পাশে দাঁড়িয়েছেন, যে একটা সঙ্গে একটা সম্পর্কিত, নাকি প্রদীপ শুধু প্রদীপকে সেভ করার জন্য আপনার পাশে? আমি দুটোই, একটা হচ্ছে আইনজীবী হিসাবে আইনের আশ্রয় লাভার অধিকারী, এবং আইনজীবীদের দায়িত্ব হচ্ছে প্রতিকার চাইতে যদি কারো কোনো আইনজীবীর কাছে আসে, সেখানে কোনো বিচার করতে বিচার করা যাবে না, সে কোন ধর্ম বিলং করে, সে কোন দল বিলং করে। এটা যেমন কোনো ডাক্তারের কাছে যখন কেউ অসুস্থতা নিয়ে যাবে, এটা তার কাছে বিবেচ্য নয়, তার কাছে বিবেচ্য হবে পেশেন্ট, একজন ওয়ার হিসাবে। কে কোন দল, কে কোন ধর্ম, এটা আমার বিচার করার কোনো এখতিয়ার নাই, এটা আমার বিচারের কোনো প্রয়োজনও নাই। সেখানে দেখতে হবে যে একজন আইনজীবী হিসাবে একজন প্রতিকার লাভের জন্য সে আমার কাছে এসছে, আমি তাকে প্রতিকার করার জন্যে আইনজীবী হিসাবে দাঁড়ানো, এই একটা দিক। আরেকটি দিক হচ্ছে আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধে আমি অংশগ্রহণ করেছি, চোখে একটি স্বপ্ন ছিল, আমি পাকিস্তান দেখেছি, আমি পাকিস্তানে প্রগতিশীল রাজনৈতিক নেতাদের, আমি সরওয়ার্দী মাওলানা ভাসানী ফজলুল হক সাহেব এবং সর্বশেষ বঙ্গবন্ধু, যারা গণতন্ত্র এবং প্রগতির পথের ধান্দাটা নিয়ে যারা এগিয়েছেন, তাদের সবাইকে ইন্ডিয়ান এজেন্ট বলে গালিগালাজ করা হয়েছে, চিত্রায়িত করার চেষ্টা হয়েছে, তার বিরুদ্ধে দাঁড়িয়ে বাঙালির লড়াই করেছে, সেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই, এবং আলটিমেটলি একাত্তরের মুক্তিযুদ্ধ, যেই মুক্তিযুদ্ধে আমাদের প্রথম ও প্রধান পরিচয় ছিল আমরা বাঙালি, এবং বাঙালি হিসেবে বাঙালির জন্য আমাদের একটা রাষ্ট্র চাই, যে রাষ্ট্রে হবে ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, বৈষম্যহীন, যেখানে নারী পুরুষ নির্বিশেষে সবারই হচ্ছে সমান অধিকার। 75-এর পরে তো আমরা লক্ষ্য করেছি বাংলাদেশ কী করে পাকিস্তানে পরিণত হলো, এবং আমরা আবার সেটা লক্ষ্য করেছি যে 75 থেকে প্রায় দীর্ঘকাল 25-30 বছর এরাই ক্ষমতা থেকে রাষ্ট্রীয় সাম্প্রদায়িকতাকে তৃণমূল পর্যন্ত নিয়ে গেল, এবং তৃণমূল পর্যন্ত নিয়ে গিয়ে এথনিক ক্লিনজিং প্রসেস, সংখ্যালঘু নিঃস্বকরণ প্রক্রিয়ার আওতায় তারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ নাগরিককে দেশ থেকে বাধ্য করেছে। এই সরকার আসার পরে রাজনৈতিক সাম্প্রদায়িকতা এবং সামাজিক সাম্প্রদায়িকতা এখনও কিন্তু আগের মতোই অটুট, কিন্তু রাষ্ট্রীয় সাম্প্রদায়িকতা থেকে রাষ্ট্র বেরিয়ে আসার চেষ্টা করছে। এই জায়গায় রাষ্ট্র যাতে রাষ্ট্রীয় সাম্প্রদায়িকতায় ফিরে আসে, বাংলাদেশে মুক্তিযুদ্ধের সরকার প্রতিষ্ঠিত হলেও যাতে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী ধারাটাকে আবার পুনঃপ্রতিষ্ঠা করা যায়, তার জন্যই চক্রান্তটি চলছে। আমি এই জায়গায় চক্রান্তটাকে দেখছি, এবং আমি এই চক্রান্তকে একজন মুক্তিযুদ্ধের অংশীদার হিসাবে এবং মানবাধিকার কর্মী হিসাবে আমি এটাকেও আমি চ্যালেঞ্জ হিসাবে নিয়ে এই জায়গায় আমি করেছি। সেখানে আমার কথাটি হলো যে আমার 46 বছরের পেশাগত জীবন অতিক্রান্ত হতে যাচ্ছে, আজকে হল অফ করে বলতে পারি, ভুলভ্রান্তি হতেই পারে, মানুষ তো আমরা, কিন্তু কখনো পেশাগত অসততা বা জীবনের কোন অসততাতে আমি কখনো তার সাথে আমি কম্প্রোমাইজ করি নাই, আপোষ করি নাই, আপোষ করি নাই বলেই আমি একদিকে রাস্তায় মানবাধিকারের লড়াই করি, গণতন্ত্রের জন্য লড়াই করি, আবার মুক্তিযুদ্ধের যে অসম্পূর্ণ কাজটা ছিল যুদ্ধ অপরাধীদের বিচার, সেখানেও আমি নিজেকে যুক্ত থেকে গত 10 বছরে আমার যে দায়িত্ব সেই দায়িত্বটি আমি পালনের চেষ্টা করেছি। দাদা, আপনার যে এই বিশেষণগুলোকে সঙ্গী করেন বলে, এই বিশেষণগুলো আপনার ধ্যান জ্ঞান বলে কথা উঠছে যে রানা দাশগুপ্ত তো অসাম্প্রদায়িক চেতনার বাতিঘর আইন পেশার, মানবিক আইন পেশার, শুদ্ধ ধারার আইন পেশার আইকনিক ব্যক্তি। তাহলে যেহেতু প্রদীপ ইস্যু আপনার ব্যাখ্যা আমরা এর মধ্যে পেয়েছি, যেমন সিলেট এমসি কলেজে তথাকথিত ছাত্রলীগ নেতারা একজন গৃহবধূকে নতুন বিয়ে করা দম্পতি গেছে বেড়াতে তার থেকে গণধর্ষণ করেছে,
কোনো লয়ার তার তাদের পক্ষে দর্শকদের পক্ষে দাঁড়ায়নি। আজকে প্রদীপ আমরা দেখতে পাচ্ছি যে প্রদীপকে অভিযুক্ত করা হয়েছে, প্রদীপ অভিযুক্ত অপরাধী নন, আপনিও জানেন, আপনি বলেছেন, আমরাও জানি, কিন্তু প্রদীপের তত্ত্বাবধানে প্রদীপ যাওয়ার পরে 204টি কিলিং হয়েছে। তাদের মধ্যে থেকে আবার 7 জন মামলা করেছে ইন্ডিভিজুয়ালি, আবার তার নারী নির্যাতন প্রদীপের বিরুদ্ধে অডিও কথোপকথন প্রদীপের যে সে র্যাপ করেছে তুলে এনে কয়েক নারীকে, বেশ কয়েকজন নারীকে, সেই তথ্যগুলো কিন্তু আমাদের কাছে আসা শুরু করেছে এবং অনেকেই সেগুলো জানে। একদিকে র্যাপ, একদিকে এক্সট্রা জুডিশিয়াল কিলিং 204টা, অন্যদিকে সিনহা হত্যাকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ততার যে অভিযোগ, তো সব কিছু মিলিয়ে প্রদীপ তো ধিকৃত, নিন্দিত সারা বাংলাদেশের মানুষের কাছে। আপনি কি আপনি যুক্তি দিয়েছেন বটে, তবুও একজন আপনি অনেকের শেষ ঠিকানা বলে, অনেকের ভরসার জায়গা বলে, অসংখ্য আন্দোলন মানুষের, আপনি কি তাহলে এই জায়গায়? আমি আবার বলি, আমি আবার বলি, আমি সাধারণ মানুষ নই, আমি তো আইনজীবী। যেমন বলেছেন মানবিক আইন পেশে, আইন পেশে কোনো মানবিকতাও নাই, অমানবিকতাও নাই। আইন পেশায় আমি সংবিধান দিয়ে বলেছি, বাদীর অভিযোগকারী যেমন আইনের আশ্রয় লাভের অধিকারী, আসামিও আইনের। তবে আমি পরিষ্কারভাবে বলতে চাই যে আমি পেশাগত সততার জায়গাটিকে রেখে সংবিধানের 31 ধারাকে মাথায় রেখে এবং যার জন্যে আমরা মুক্তিযুদ্ধ করেছি, লড়াই করেছি একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য, আইনের প্রয়োগটা হোক, আইনের যাতে অপপ্রয়োগ না হয় এই বিষয় নিয়ে আমরা দীর্ঘদিন কাজ করেছি। আমি কিন্তু ওই আঙ্গিক থেকেই আমি এই বিষয়টাকে এভাবে দেখার চেষ্টা করেছি, প্রদীপ শাস্তি হলে তার মৃত্যুদণ্ড হোক, এবং আমিও কি যদি সেই অবস্থায় যদি প্রসিকিউশন মামলাটিকে প্রমাণ করতে পারে তার মৃত্যুদণ্ড হলে পরে আমি হয়তো বলতে পারি আমি উপরের দিকে যাব। কিন্তু আমি তো এই কথা বলবো না যে আমি এটাতে, পরিবার ক্ষুব্ধ হতে পারে, কিন্তু আমি সবসময় বলবো আদালত যে রায় দিয়েছে আমি আদালতের রায়কে মাথা পেতে নিতে রাজি হয়েছি। আপনি এডিশনাল অ্যাটর্নি জেনারেল পদমর্যাদা ভোগ করে একটা নির্দিষ্ট দলে মেনটেন করছেন, দেখভাল করছেন, এরপরেও রাষ্ট্র যদি বলে না রানা দাশগুপ্ত আপনি অতিরিক্ত পদ অ্যাটর্নি জেনারেল পদমর্যাদা এটা ভোগ করছেন বটে, নির্দিষ্ট বলে দেখভাল করছেন বটে, আপনি ওসি প্রতি বিষয়ে ভোগ করতে পারেন? সেটা তো রাষ্ট্র আমাকে বলেনি, এখনো বলেনি। যদি বলে এরকম পরিস্থিতি তৈরি, না না না, যদি বলে, যদি বলে, আপনি কোনটা বেছে নেবেন? যদি বলে তখন আমি বিচার বিবেচনা করে দেখব কোন ভূমিকাটা আমার পালন করা উচিত। আমি কি আইনজীবীর ভূমিকা পালন করব রাষ্ট্রের, না রাষ্ট্রের ওই নির্দিষ্ট এক্তিয়ারের ভূমিকাটা পালন করব? আমার সামনে সংবিধান আছে, আমার কাছে লিগ্যাল রিমেম্বরেন্সার্স ম্যানুয়াল আছে, আমি দেখব এর বাইরে গিয়ে আমি কোনো কাজ করছি কি না, হুইচ উইল কাম আন্ডার দি পারভিউ অফ প্রফেশনাল মিসকন্ডাক্ট। আমি জেনে শুনো তো প্রফেশনাল মিসকন্ডাক্ট আমি করব না, তাহলে কাউকে না কাউকে যদি বলে, রাষ্ট্র যদি বলে ইট ট্যান্টামাউন্টস টু প্রফেশনাল মিসকন্ডাক্ট টু দ্যাট এক্সটেন্ট, তখন আমি বিবেচনা করব ইয়েস, সেটা যদি দেখি যে হ্যাঁ তাহলে একভাবে, না তাহলে আরেকভাবে।